চিংড়ির বড়া। ডাল ভাতের জন্য খুবই উপযোগী একটি খাবার। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার মশলাটা। ভালোভাবে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এর মধ্যে আমি কি করব, মশলা আদা রসুন বাটা দিয়ে দেব। 2 চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়েছি। সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল ভালো লাগে। একটু জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো একটু দিলাম। একটু হলুদ গুঁড়ো, ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আবার একটু আমি চিংড়ি মাছ এর সাথে মশলার সাথে ভেজে কষে নেব। হলুদ গুঁড়ো দিলাম, এবার আমার সেদ্ধ করা আলুটা আমি এপিট ওপিট করে এই কড়াতে ভেজে নেব। ভাজা আলুটার মধ্যে আমি কি করব, মশলাগুলো মাখিয়ে নেব। ধনে পাতা দিয়েছি আমি, ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে কষে নেব। একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। আলুটা আমি সেদ্ধ আলুটা ভেজে নিয়েছি। যে মশলাটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেই মশলাটাও আমি দিয়ে দেব। আর একটু কাঁচা লঙ্কা দেব আমি, ফ্রেশ কাঁচা লঙ্কা দিলাম। এবার আমার চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। যে ভাজা আমি চিংড়ি মাছটা রেডি করেছিলাম সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। গরম ডাল ভাতে মানে বাজার যাওয়ার ইচ্ছা নেই, শুধু এরকম একটু চিংড়ি মাছ দিয়ে বড়া করলে ডাল ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এবার এই বড়াগুলোকে আমি ভালোভাবে গড়ে নেব। এর মধ্যে আমি আর একটু গরম মশলা বাটা দিয়ে দেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতে আমি সামান্য একটু তেল নিয়ে নেব, আর একটা ডিম আমি নুন দিয়ে ভালো করে ফেটে রেখেছি। এর মধ্যে আমি বড়াগুলো গড়ে নেব। এইভাবে একটু শেপ দিয়ে দেব, গোল করে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি। গোল লম্বা আপনার যেমন ইচ্ছা। একটু ময়দায় ডিপ করে নিলাম। যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। এইভাবে আমি বড়াগুলো করে নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে আমি ডিপ করে নিয়েছি। এইভাবে রেডি হয়ে গেছে আমার বড়াগুলো। এবার আমি বড়াগুলো ভালোভাবে ভেজে নেব।
এপিট ওপিট করে লাল করে ভেজে নেব আমার বড়াগুলো। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ সবগুলোই সিদ্ধ করা আছে ভেতরে, রেডি করা পুর। খালি এপিট ওপিট করে একটু ভাত যখন খাবেন গরম গরম এরকম রেডি করে রাখবেন আর ভেজে নেবেন, কিংবা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুবই সুন্দর একটা ডিশ। এবার আমি এগুলো উল্টে দেব। রেডি হয়ে গেছে আমার চিংড়ির চপ বা চিংড়ির বড়া।